অংশ দিয়ে পার্টি করে এটা জায়েজ না টোটালি জায়েজ না এটা গুনাহ 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 মনে রাখ কি মুসলমান মূলও কইছি মুসলমানের অন্তরে হিংসা থাকত না আমার বাড়ির এক প্রতিবেশীর হক আছে প্রতিবেশীর হক তোমার প্রতিবেশীর মানুষের কাছে যে মানুষ বলা না এই মানুষ আল্লাহ পাকের কাছে বলা না প্রতিবেশীর মানুষ গরিব হোক তারে মহব্বত করিও মায়া করিও দাওয়াত দিও নিমন্ত্রণ দিও দুশমন তো আমরা আমরা নিজে নিজে বানাই তার লগে আমার দুশমনী কিলা বাড়ে দুশমনী বলে আমার আমার পার্টি চলের বিয়া চলের আকিকা চলের না তার লগে আমার দরবার দাওয়াত দিবার কাম নাই পেশা ইবারও কাম নাই হি বাড়ি বইয়া ফেসাবো করবার কাম নাই আমরার অন্তর ওলা যত তার লগে আমার দুশমনী হোক দরবার হোক তাই নো আমারে দেখতে পারেন না আমিও তানে দেখতে পারি না বুঝতে লিখি বইয়ার আমার বাড়ি যদি একটা পার্টি চলে আমি যদি গিচ্ছা করে গিয়া সালাম মুসাফা করিয়া তার বাড়ি গিয়া মায়া করিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া দাওয়াত দেই যে আল্লাহ হাস্তে সারার দাওয়াত যাই এটা সারারে পাইতাম না গেলে হইতো না মানুষটাই মনে মনে চিন্তা করব অত বাদ আমি তার করি আর অত দুশ্মনী করি আর এর বাদে ওই মানুষটা দাওয়াত দেয় একদিন না একদিন মানুষের অন্তর আল্লাহ পাকে রহম ঢুকাইয়া দিব আর দুশ্মনটাকে এমন দোস্ত বনবো জীবনে আর জুদা করা যাইতো না আমার আমার ব্যবহার গাড়িতে এমনি লেখানি বেটায় আপনার ব্যবহারে বাকি বাদ ঘুরাও আপনার পরিচয় আমরা আমরা ডিস্টেন্স বাড়াই দুশ্মনের লগে বন্ধুওয়ালা সম্পর্ক করতাম কেন নবীজির ব্যবহার ছিল নবীজির সিফত ছিল নবীজির গুণাগুণ ছিল সমস্ত জীবন নবীজি মানুষকে মাফ করে দিতেন সমস্ত জীবন নবীজি মানুষকে মাফ করে দিয়েছেন এমনকি নবীজি নিজের চরম শত্রু যে তরবারি নিয়ে এসেছে নবীজিকে হত্যা করবে এই মানুষকেও নবীজি মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ মাফ করা নবীজির সুন্নত সারা জীবন নবীজি মাফ করে দিছেন এমন একটা দিন নাই যে নবীজি বদদুয়া করছেন এলা একটা দিন দেখাইতে পারতা না আমিও মাফ করে দিয়া মানুষের লগে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি আকিকার হক আছে কুরবানির দিলা মাংস সেম হুকুম আকিকার কিন্তু আমরা ফ্যাশনে ভাগ করতাম না নবীজির সুন্নত সুন্নত থাকতো ওলা আমরা আমল করার আদায় করার চেষ্টা করবো আল্লাহ পাকে তৌফিক দোক যেরকম আমি করতাম চোদ্দ সাত দিনের দিন পারি না চোদ্দ পারি না একুশ এখন কইলে হুজুর আমি একুশও পারছি না ও আস্থা জীবন যে দিন মনে এদিন আদায় করিও ওইবো আকিকা কিন্তু সুন্নতর সব পাইতে নাই সুন্নতর সব এক সব কোন সব বলে এক সুন্নতর উপরে আমল করলে একশো শহীদের সব মিলে হো সুবহানাল্লাহ এই সব পাইতাম না আকিকা আদায় করবো আকিকার সব পাইবো আলাদা বোনাস আর এক্সট্রা অফার হিসাবে যে সুন্নতর সব পাইতাম এগুন পাইতাম না বুঝা জানি মা হ্যাঁ ও হইলো আকিকার মা লোকে তোরা মাত আছে ওন মাতিলাই আকিকা যে দিন আদায় করবেন সাত দিন চোদ্দ দিন একুশ দিন সেই দিন বাচ্চার নাম রাখবেন নাম কোন দিন রাখো হইতো আকিকার দিন এতে সাত দিন হোক আর চোদ্দ দিন হোক একুশ দিন হোক মনে রাখবা নাম কোন দিন আকিকার দিন আর বুড়ো এলে যদি আকিকা দেন তে হুজুর বুড়ার সময় নাম রাখতাম নি ওই তো না আকিকা বুড়ো এলে দিন না আকিকা দিন সাত দিনের দিন না চোদ্দ দিনের দিন না একুশ দিনের দিন কখন মনে রাখিলি যেদিন আকিকা দেবেন সেই দিন বাচ্চার নাম রাখবেন কি নাম রাখবেন ছেলে হলে আল্লাহ পাকের সিফতি নামের সাথে নাম মিলাইয়া আর নবীজির সিফতি নামের সাথে নাম মিলাইয়া এই বাচ্চা ছেলেটার নাম রেখে দেবেন নবীজির সুন্নত ফয়লে কিলা বুঝবাইছিনি আল্লাহর সিফতি নামের লগে নবীজির সিফতি নামের লগে জেনারেল মানুষের সাধারণ মানুষে বুঝতাম নাই ফোন করে ইমাম সাহেব তারে যে বিয়ানে মাদ্রাসার হুজুরগুলোর কাছে আইও তাই তাই সুন্দর আল্লাহর নাম অর্থ পালা অর্থ দিকে তৈবা এই নামের অর্থরও দরকার আছে সেখানে কইবো কইবো আমি মেয়ে যদি হয় ভালো ভালো সাহাবিয়া হযরত আয়েশা সিদ্দিকা হযরত উম্মে সালমা হযরত হাফসা হযরত ফাতিমা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে ভালো ভালো সাহাবিয়াদের নামের সাথে মেয়েদের নাম মিলাইয়া রাখা নবীজির সুন্নত আমরা রাখি দিই রিয়া টিয়া বিয়া কিয়া ফুড়িন তো নাম রিয়া রিয়া নাম রাখা যাইজ না ইন্না ইয়াসিরার রিয়া আশিরকুন হাদিসে নবীজি ফরমাইতে রিয়া এক ধরনের শিরিক আর রিয়া খারে কয় বলে মানুষ দেখে যে আমল করো ইবো আমলের নাম মাত বুধবাইতে আনি আপনি তসবি মারো আস্তা জীবন মারো কোনো বাধা বিপত্তি নাই কিন্তু আটি আটি লাম্বা তসবি লইয়া লইয়া গুড়ো রায় আর গুটি আটারায় একদিন না একদিন আপনার অন্তর তো কব্বুরি আইব বলে হেরা মাররা না আমি তো বাপ রে বেটা কম নি আমি সব বাস বেটা মেট্রিক বাস বাপকা বেটা গাছকা গুটা আমার তো বাক্কা হেরা থেকে আমি বালাস খালি যদি ও ধারণাটা অন্তর আইও তা আপনি শিরকি গুণা করছো আর এই গুণা তৌবায় মাফ হয় না আবার নয়া গোসল করিয়া আইয়া হুজুরের কাছে হইলে থেকে মুসলমান হওয়া লাগবো আকবাদুর জীবন হচ্ছে আপনার আমলও অত কঠিন আছে এর কারণে জোরাত অনুরোধ এই ধরনের নাম মেয়েরার রাখতাম না আমরা বোধ হয় আধুনিক নাম মুসলমান সকল যুগের আধুনিক মুসলমান আজকে নয় আধুনিক লাগে না
আমরা বুদ্ধভাইসি মনে হয় আমরা মনে গাদ্দা খাচ্চড়ার হবিষর জাত আসলাম এখন আমরা নয় এমনও স্ট্যান্ডার হইয়ার আর আধুনিকার আমরা ফ্যাশনও উটিয়ার না মুসলমান আজ একবারে জন্মগতভাবে আধুনিক আল্লাহর কসম হইয়া কইয়ার হো সুবহানাল্লাহ কিলা ইতিহাস পড়ো ও দেশের ইতিহাস পড়ো আলোচনা লম্বাই দিব ও দেশের ইতিহাস পড়ো পড়লে বুঝবায় ইতিহাস সত্যি আমার ভাইয়েরা এই দেশের মানুষ কাপড় পরা জানত না এই আমার মাতৃভূমি ভারতবর্ষের কথা বলছি এই দেশের মানুষ কাপড় কি বস্তু নাম জানত না শুনত না পরা জানত না বাহিরা থেকে মুসলমান যখন এই ভারতের মাটিতে পা রেখেছেন মুসলমান এই ভারতের মানুষকে কাপড় পরার শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ এটা মুসলমানের অবদান বাইরা পারস্য আরব কান্ট্রি থেকে মুসলমান সকল ব্যবসা বাণিজ্য তো এই দেশের মানুষে গাছের খাল বিভিন্ন জীবজন্তুর চামড়া সেলাই করিয়া লজ্জা ডাকতো লেন্টা উলঙ্গ থাকতো না কিন্তু মুসলমান হলে এই দেশের মানুষের আধুনিক আর স্ট্যান্ডার্ড বানাইছেন সুবহানাল্লাহ মুসলমান গাদ্দার জাত নাই মূল থেকে আধুনিক মুসলমান আর নয়া আধুনিক হওয়া লাগতো না এই দেশের মানুষ কাগজে লিখা জানতো না ইটা তো হেদিন বার হইলো বা ইটা হেদিন বার হইছে না নি বালা ফুন্না মুরব্বি যারা এরা হইতে পারবা আগে বাসর কলম দিলে আসুন ইলাও মানুষ আমার মনে হয় এই মজলিসে আসুন হ্যাঁ ও তাই না বাড়ি আসুন আমি পাইছি না কিন্তু আমার বাবা তারা আব্বা তারা ওইগুলো পাইছে এই দেশের মানুষ এই ভারতের মানুষ কাগজ কি বস্তু জানত না চিন্ত না তাহলে লিখত কি করে কি কি কিসে লিখত ভারতের মানুষ জীবজন্তুর চামড়াতে লিখত পাথরে খোদাই করে লিখত বিভিন্ন পাত্রে লিখত তাম্র লিপিতে লিখত আপনারা হরুবালা পড়িছেন লিপি কাহাকে বলে লিপি কয় প্রকার ও কি কি তাম্রলিপি শিলালিপি আর বিভিন্ন লিপি পাইছ বাংলা পড়াত লিপি পাইছ না নি ও লিপি কারা কয় বলে তামার পাত খুদাই করিয়া অর্থাৎ লিখত পাতর খুদাই করিয়া কুটি 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 ফাতর লিখত চামড়াত লিখত বিভিন্ন বস্তুত লিখত কাগজ বস্তুটা আসলো না এই বস্তু মুসলমান আবিষ্কার করে ভারতে এনে দিয়েছেন সুবহানাল্লাহ এই দেশের মানুষ এখন আমরা রায়খানে ঘুমাই ফালঙ্গ কি মজার তুষক গদ্দিয়ার তলে বালিশ দিয়ে ঘুমাই এই দেশের মানুষে ফালঙ্গার তুষক বুঝতেও না মাটির বিভিন্ন গাছর ফাতা বিছাইয়া সাঠি বানাইয়া সাঠি তো এখনো আছে না নি আর বিভিন্ন জন্তুর চামড়া বিছাইয়া মানুষ সইত মুসলমান যখন এই ভারতের জমিনে পা রেখেছেন এই ভারতের মানুষকে গদিতে তুষকে আরামে ঘুমানোর শিক্ষা দিয়েছেন এই দেশের মানুষ এখন ভাত খাও কি বর্তন প্লেট কি সুন্দর সিনেমাটির বর্তন আছে বইলে কম বালা বর্তন হইলে দেখিয়াও ফেটবুক তাহলে ফেটবুক বাড়ি যায় কম খাইতে আসলো বর্তনের কারণে ধুরা বেশ খাইবে বালা সুন্দর বর্তন হইলে খাইবে না ধুরা বেশ হাসাও কইয়ার সুন্দর করে সম্মান দিয়ে যদি বালা বর্তন দিয়ে খাবে বাদ দে ফেটবুক না এলেও ফেটবুক বাড়িব অরিজিনাল কইয়ার দেখিও কিছু খানির বর্তন দেখিও ফেটবুক বাড়ে এই ভারতের মানুষ প্লেটে বর্তনে খাওয়া জানত না বিভিন্ন গাছের পাতা এখানে খেত এখনো তো এই সরদ আবার অভিষেক সিন্নি কিয়ত বাটু মাতনা মদ্রি ভাত্তা আর হলা ভাত্তা মদ্রি ভাত্তা ছিল না নি বড়দিন একটা ভাত্তা থাকে ও গাছ তারা কিতা হতো কিনা মদ্রি ভাত্তা আর হলা ভাত্তা সিন্নি বাট হয় আমরা এই দেশের মানুষ হলা ভাত্তা খাইতো স্ট্যান্ডার্ড আধুনিক আসলো না মুসলমান হলে আইয়া প্লেট বর্তন খাওয়ার শিক্ষা দিছেন সুবহানাল্লাহ নবীজির সুন্নতর নামে ফ্যাশন আর আধুনিকতা আমরা যাইতাম না আকিকা আকিকার মতো আদায় করতাম ছেলেরার নাম বল্টু বলু রুগুলু লম্বা বলু খালা বলু দোলা বলু বাট্টু বলু যেমনে শুরু করছ ও খালি বলু আর বলু অরিজিনাল মা নাই নিতে মানুষের নাম নাই নি বেজার কিনা তার তো দুষ নাই আমার নাম যদি কেউ রাখিলে বলু তা দুইশ আমার নি যে রাখছে তার দুষ আমারও নয় এক বেটার নাম আছিল বোমা অরিজিনাল মা আচ্ছা হো স্যার আমি যদি হাইলাকান্দি টাউন আইয়া পুলিশের সামনে বোমা কই তো এছাড়া আমার আর উপায় আছে নি হ্যাঁ আহ অরিজিনালি বেটার নাম বোমা আল্লাহর বন্দায় ওটা নাইকুল গাছ সাফ করতে ভরিয়া মারা গেছে আল্লাহ পাকে শহীদের দরজা নসিব করুক দেখ আমি মুসলমানের নামই তো হয় না খালা হ্যাঁ যেমনে খালা রাখা শুরু করছো খালা খজাত খালা রাখে ইটা নাম আল্লাহ আসতে আমি জুড়াতে অনুরোধ করি বুঝানি লিখে করি আমি আসলে ফুর্তি করার নাই বুঝানি লিখে করি মুসলমানের নাম ইটা নাই মুসলমানের নাম আল্লাহর সিফতি নামর লগে মিলেই হইতো নবীজির সিফতি নামর লগে মিলেই হইতো তাইলে মুসলমান ইসলামী নাম আর নামটা রাখতাম যেদিন আকিকা দিমু ওই দিন সুন্নত এর আগে থেকে অন্তত সাত দিন সময় পাইয়ার চোদ্দ দিন সময় পাইয়ার একুশ দিন সময় পাইয়ার হুজুর অকলের লগে হাবিজ চাপ অকলের লগে যোগাযোগ করি না আমার একটা ছেলে মেয়ে জন্ম নিছে ও মানায়নি পালা একটা সুন্দর নাম তুইতাম আর সুন্দর তুই 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 ইলা তুইতাম না যেটা খ্রিস্টান আর এহুদ আর নাসারার লগে মিলি যায় ইলা নামও তুইতাম না
নাম সুন্নতি তুইলে লাভ কি তয় আগেও কইছিলাম কিয়ামতের দিন আল্লাহ পাকে আমল দিয়ে আমরা ব্যস্ত যাই মহিলা এক আমরা নাই আল্লাহ পাকে ওয়াসিলা বাহানা লাগাইয়া বান্দাগুলোর খালি কিছু কিছু আমল তুকাইবা দেখবা কি গুর আমল সুন্নত বেশ এগুর তো ফরজ ফেল ফরজ মানে নামাজ ফেল ওয়াজিব ফেল রোজা ফেল তে তো আল্লাহ কিতা দুজক দিলেই তুনি বাহানা লাগাই লাগাইয়া মুসলমান অগলরে এক ওয়াসিলা লাগাই লাগাই আল্লাহ জান্নাতের ফয়সালা করবো সুবহানাল্লাহ ওজন নাম তুই মুবালা নাম কিতাবের মধ্যে লিখেছেন কোন মানুষের যদি ভালো নাম হয় এই সুন্নতি নাম হয় সুন্নতি নামের বরকতে কিয়ামতের দিন কোন মানুষের নাম যখন হবে আহমদ আলী আল্লাহ পাক বাসখান্দি হযরতকে ডাক দেবেন সব আহমদ আলী আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যাবেন এক বন্দারে ডাক দিবা সারা দুনিয়ার আহমদ আলীকে উপস্থিত হয়ে দিবা সুবহানাল্লাহ আল্লাহ কইতে পারেন এই আমি তো তোমারে ডাক দিছি না আমি আমার হো দুস্ত বন্ধুরে ডাক দিছি তারা কইবা আল্লাহ আপনি তো নির্দিষ্ট করে ডাক দিছ না কোন আহমদ আলীরে ডাক দিছো আমার যুবক ভাইরা নবীজির সিফতি নাম নবীজির আরেক নাম হলো আহমদ নবীজির সিফতি নামের সাথে নাম মিলাই রাখো কিয়ামতের দিন কোনো হিসাব নেওয়া হবে না নামের বরকতে আল্লাহ পাক লক্ষ লক্ষ মুসলমান পুরুষ মহিলাকে পবিত্র জান্নাতের ফয়সালা করে দেবেন সুতরাং সুন্নতি নাম লাগবো বালা সুন্দর নাম রাখো না কোরআনে কারিম আর হাদিসও নামের অভাব নাই কোনো কয় খালা বল্টু সল্টু ইতা নাম দেখি দেখো নাম রাখতাম কোন দিন আকিকার দিন মনে রাখবা কারণ পয়েন্ট ভুলে গেলে বেড়া লাগবো যেদিন আকিকা দেবেন সেই দিন বাচ্চার সমস্ত মাতার চুল খামানি নবীজির সুন্নত কিতা করতাম চুল খামাইতাম মহিলা হলে কয়েন বেটিন দিয়ে চুল খামানির বাদে ও হবে নয় বলে কমপ্লিট হইস নয় হই নাম রাখ দেশে বেটিন দিয়ে ইতা কিছু মানুষ আছে আপনারা ইতা নয় নেওয়া আসেনি হাসাও আসেনি তে তো হো সমান হাড়ি বারোয়াত বেড়া লাগিল নয় নাই সুজামার একটা শিয়ান বেটিন আছে আকিকা বকরি দিদি না মুরগা উতাইলে আর বাদে কই নকুদি নয় করে লিয়ার আকিকা হইতো না সব পাইতা না আর নয় নাম দিয়ে যদি বকরি একটা না 500 টাও জব করো তেইগুন জব করিয়া খাওয়া এন খাওয়ানি দুইটা হারাম কবিরা গুনাহ কারণ নয় বস্তুটা ইসলাম ধর্মত নাই বালা করে বুঝ ভাইও নবীজি এত সুন্দর বস্তু দিছেন এটার নামও দিছেন আকিকা ওগো তুইয়া তুমি নয় করিয়ার যদি নাম দিয়ে যদি বকরি জব করো একটা টাকার সব পাইতা না বরং ইগুর মাংস খাওয়া এবং খাওয়ানি হারাম নয় নাম মুসলমান ধর্মত নাই যেদিন আকিকা দেবেন সেই দিন সমস্ত মাতার চুল খাটা খামানি সুন্নত খাটা খাটবা না চুল খাটায় আর খামানি বেশম আছে আমি সেদিনও গিয়া যদি কই চুল খাটিয়া দে তে হেবালা করে বেলেট দিয়ে সারা গুডুলে দিব নি তারপরে এনে সোয়াই নিবে বলে আমি খাটিয়া দিতে কইছি বেটা তুমি খামাই লেখনি আর খামানি কইলে কাঞ্চি লেগাইব নি না তে খামানি কইতে যেখান বুধবা ওখান হৌ দাড়ি আর মুসর বেলায় বেজারিও না যুবক হলে কইব বাদে মনে আমরা ঘরে আই দিতরা হযরত আয়েশা থেকে হাদিস নবীজি বলছেন কসুস শারিব ওয়াফুল লোহাব নবীজি বলছেন মুস কাটো আর দাড়ি লম্বা করো মুস কাটা দাড়ি লম্বা করা নবীজির সুন্নত খাটা কইতে আমরা কিতা দিব ভাই কাঞ্চি দি আর খামানি কইতে বেলেট দিয়া কিতাবের মধ্যে লিখেছেন যেদিন বাচ্চার আকিকা দেবেন সেই দিন মাতার চুল খামানি সুন্নত চুল খামানির পরে চুলটা ফালাইবা না কিতা করতে দিন কলা পাতায় দিয়া রৌদের মধ্যে শুকাইয়া নেবেন আর পুটলা বেঁধে বাজারে নেবেন ওজন দেবেন যতটুকু পরিমাণ ওজন হবে ততটুকু পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করা আরেকটি সুন্নত হুনার বাইরে গেছে লিয়া গেলে ওজন দিত না আগে কই দিয়ার যারা বেশি ওজন দে এরার গেছে যাই এরা ওজন দিয়া দিব আর ওজন দেওয়া লাগতো না এখন অনুমান করিয়া ইতা বাচ্চাই তো আমার পরীক্ষা করা আছে 83 টাকা 82 টাকা 100 টাকা 120 টাকা হাইয়েস্ট 150 টাকা তোরা ফাজিল দিলেই ও টেকার রুফা সদকা করলে আর এক সুন্নত যদি রুফা দিন না তে ও টেকা 150টা টাকা বাচ্চা জন্ম নেওয়ার পরে যেদিন আকিকা আদায় করবা সুল খামাইয়া সুলক নেন গাড়ি লইলে আর ও 150টা টাকা বাচ্চার নামে যে আমি সুল খামানি সুন্নত আর বাদে সুলর পরিমাণ ওজনে রুফা দিতাম আল্লাহর রাস্তায় সদকা করতাম আরেক সুন্নত আল্লাহ আমি রুফা দিতে পারি না টেকা দিলে আর তুমি সুন্নতর সব দিও ও নিয়ত দিও দিলে আল্লাহ পাকে আরেক সুন্নতর সব দিব আর পদে পদে তোমার বাচ্চার আল্লাহ পাকে জীবনে যত বালাই আছে লিখবো আর বাচ্চার মুকদ্দর আর নসিব ইতা সুন্নতর উপরে আমলের বরকতে যত বুড়াই আসলো তার খোফালো মুকদ্দর নসিব আল্লাহ ওটা মিটাইয়া দিব সুবহানাল্লাহ জীবন বাচ্চার হক আদায় করতাম এটা মা বাবার উপরে ডিউটি আপনি ছোটবেলা বাচ্চার হক আদায় করো বড় হইলে বাচ্চায় হক আদায় করবো মুরব্বী হইবা বাচ্চায় ভুলতো নয় প্রাণ ভরিয়া বাচ্চায় খিদমত করবো আল্লাহ তৌফিক দাও যেরকম আমিন
बुझा कैसे नहीं लंबा आलोचना রঙ্গিন হয়ে যদি কোন মানুষ চলতে পারে নবীজি বলেছেন কানা মাইয়া ফিল জান্নাহ কিয়ামতের দিন আমার সুন্নতের উপর আমলের বরকতে আমি নবীজির সাথে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ওলা যদি সারা জীবন নবীজির সুন্নত মতো চলতে পারি খালি সুন্নত আমল করাত লাগিয়ে বাদে যদি কও হুজুরে ফরজর ওয়াজ করছেন নাতে তো নামাজ পড়া লাগে না মানে ফরজর ওয়াজ মুসলমান দে করা হইতো না মুসলমানে তো নামাজ পড়েও এর লাগি ফরজর ওয়াজ করা লাগে না কারণ ইমানান আর পরেও দুই নম্বর ডিউটি হলো নামাজ বাদ যদি আরেক ফ্যাক্ট ধরিয়াবো দূরে কইছেন তো সুন্নতের ওয়াজ তো ফরজ মনে লাগে না আমরা কত বাউগরছি আর মুসলমান পরে কইব কি চাইবে যদি মনে হয় এটা কিতাব উতাব নাই এমনে মন গোড়া কিছু হুনজি আমি কইব বাদে এক নম্বর সুন্নত হলো ইগুন গুলো হরুবালাকের সুন্নত ইগুন গুলো ছোটবালাকের সুন্নত মা বাপে ইগুন আমরা হোক বাচ্চার হোক ইগুন আমরা আদায় করতাম কিতা কইয়ার বুধবার আইনি মা বাপর হোক বাচ্চার গুণ আদায় করতাম আদায় করো না বড়ই লিগে খেদমত করতো না বিয়া করব লইয়া বাকিব বাদে সাইতো না এখান বাদে দুশিয়া লাভ নাই তারে দুশিয়া লাভ নাই মূল হোক আপনি আদায় করো দেখ ভাই হে বড়ই হোক আদায় করব এরপরের হোক হলো এর বাদর হোক কিতা যখন বাচ্চা মক্তবে যাওয়ার উপযোগী হবে সবাহি মক্তবে দেও ইলমে দ্বীনের জ্ঞান বাচ্চাকে শিখানো মা বাবার উপর আল্লাহ পাক ফরজে আইন করে দিয়েছেন ইগুয়ার সুন্নত নাই আসমানের তলে আর জমিনের উপরে সারাটা কি বড় শরীয়তের হুকুম হইলো ফরজ আর ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ ফরজে আইন ফরজ কয়জাত আছে সারাটা কি বড় কোনটা ফরজে আইন ও ফরজে আইন হইলো বাচ্চারে ইলমে দ্বীনের জ্ঞান আমরা শিখাইতাম মক্তব পড়াইতাম সকালবেলা খুব মক্তব ফরজ এটা হয় পূর্ণ জ্ঞান হে অন্তকে লিয়ে বাইর হইতো এই পরিমাণ শিক্ষা আমি মা বাপে ছেলে মেয়েরে দিতাম কতটুকু জ্ঞান দিতাম বলে যে পরিমাণ জ্ঞান হইলে হে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে উযু গোসল করতে পারে না পাক হইলে পাক হইতে পারে শরীয়ত লইয়া দিন লইয়া ঈমান লইয়া ভালোভাবে চলতে পারে এই পরিমাণ জ্ঞান অর্জন করা মুসলমান বেটাইন আর বেটিন পুরুষ আর মহিলা সারার উপরে ফরজে আইন সুবহানাল্লাহ বুঝা গেছে নি কতখান জ্ঞান হইতো আর ও যে তারা যেটা জ্ঞান লইতে রাইতো ফরজে কেফায়া এটা হইলো ফরজে কেফায়া আমরা ছেলেরে আলিম বানাইতাম মেয়েরে আলিমা বানাইতাম ছেলেরে হাফিজ বানাইতাম মেয়েরে হাফিজা বানাইতাম ছেলেরে মুফতি বানাইতাম মেয়েরে মুহাদ্দিসা বানাইতাম সমান অধিকার ইসলাম ধর্মে দিছে ছেলেরেও বানাইতাম মেয়েরেও বানাইতাম আমার 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 ব্যক্তিগত মত হইলো ছেলেরা তো আমরারে বানাইয়ার এর থেকে ডবল আমরা চেষ্টা করতাম মেয়েরারে বানানির অনেক জামাই ফটো আপনারা দিও আমি খালি তুলিয়া ধরুন ফটো আপনারা খালি ওয়ান না হইয়া দিতাম অনেক জায়গা যাওয়ার পরে কয় হুজুর তালাক করবাজ করো বউয়ে হরির খিদমত করে না হৌরুর খিদমত করে না স্বামীর কথা মানে না কথাওয়াজ করো একটা মেয়ে যদি হাফিজ হয়ে যায় একটা মেয়ে যদি আলিম হয়ে যায় আলিমা হয়ে যায় তো এই মেয়েরে স্বামী স্ত্রীর আর শ্বশুর শাশুড়ির খিদমত করার ওয়াজ করা লাগবে না এই গাঁও গিয়া ই পরিবার লাগবে নি পর্দার ওয়াজ করো কইতে কইতে হুজুর হলে জমিন ফাটাইতরা যাও না বাজারত তারার জ্বালায় গিয়ে কাপড়ের দোকানে মাইতে পারতে আর ঈদের সিজন যদি আই যায় আমি তো বাজারও যাই না রোজা মাসে আমি বাজারও যাই না তারার ডরাইয়া কোনবাই তাকে ফেলাই দিব আমি মানুষ এমনি গুটুমুটি দেব আমার হনর বাজারের কথা কইয়ার কি অবস্থা হুজুর হলে যা পর্দার ওয়াজ করি আর আরো বেফর্দা মানুষ করবে ওর নিয়ে না মেয়েরারে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করো মেয়েরা এই মেয়ের কাছে পর্দার ওয়াজ জীবনে করা লাগতো না এই মেয়েটা কিভাবে না পাকি থাকি পাকি হইতো তাইরই তা বুঝানি লাগতো না মেয়েটা ইলমে দ্বীনের জ্ঞান অলরেডি তাই মেমোরি ঢুকাইল থাকবো তাই শুধু আমল করবো আর মেয়েরা দিল নরম তোরা পালা করি ওয়াজ করি বুঝাই দেখিও খান দিয়া হইতে পালা করি আল্লাহ আল্লাহ করা শুরু করে দিই আমরা দিল শক্ত তারার দিল নরম এর লাগে মেয়েরা খুব গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আল্লাহ পাক এই মাদ্রাসারে কেয়ামত পর্যন্ত কবুল করো লগে আপনারা বানাতর শিক্ষার ব্যবস্থা করছেন খুব প্রয়োজন বাদে আলোচনা কইলিম কর্ম সময় পাইলে তোরা মেয়েরার শিক্ষার তোরা মাত মাতিলে ইতারও দরকার আছে হিতারও দরকার আছে ইতা না হইলে আলিমহল না হইলে দুনিয়ার দিন থাকতো না এইখান মনে করে লইল জমাতে খিদমত করে তবলিগ জমাতে পালা কাম আমরাও আলহামদুলিল্লাহ যাই আমরাও সাপোর্ট করি কিন্তু আলিমহল না থাকলে দিন থাকতো না
এক নম্বর দিনের খিদমত করে রাস্তা দুনিয়া ব্যাপিয়া দুনিয়ার উলামায়ে কেরাম আর যে দেশে মাদ্রাসা তখত নাই আলেম তখত নাই আর আলেম না থাকলে ইতিহাস কি পড়বা স্পেনের ইতিহাস আলবেনিয়ার ইতিহাস আপনারা পড়বা যে জায়গা 500 বছর 800 বছর ইসলামী হুকুমত আসলো এটা জায়গাটা কি মুসলমান 100% 100 জন মুসলমান আসলো মাদ্রাসার আলেম হল মিটি গেছে এর লাগি এটা জায়গা সব মানুষ খ্রিস্টান হয়ে গেছে আর দিনদারি নাই হয়ে গেছে এই দেশের মুসলমানদে পাল্টাই আল্লাহ পাকে খ্রিস্টান বানাই দিয়েছে দিনদারি আর আলেম হল না তার কারণে ইতিহাস আমার কোয়াজ দিবার দরকার নাই এর লাগি মাদ্রাসা আর আলেমের প্রয়োজন আছে প্রাণ দিয়ে মাদ্রাসারে mohabbat করবা টাকা দেওয়া লাগে টাকা দিবা ছেলে মেয়ে দেওয়া লাগে ছেলে মেয়ে দিমু আমরা সরায় আগে ছেলেরে মেয়েরে হাফিজ বানাও আলেম বানাও এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও একটা মেয়ে হাফিজ আর আলেম হইয়া যদি ডাক্তার হইতো যায় ইঞ্জিনিয়ার হইতো যায় কোরআনে করিম সিনাত তাহার বরকতে তার পথটা সহজ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ আসান করিয়া দিব ইতিহাসে যারা বাইরে একটু পরে কইমু আমি নবীজি বলেছেন আমার ভাইরা মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরিকিল জান্নাত নবীজি বলেন ওয়া ইন্নাল গালিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা নবীজি বলেছেন কোন ছাত্র যখন জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়ে যায় মাদ্রাসার উদ্দেশ্যে ছেলে অথবা মেয়ে নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই ছেলেটা মাদ্রাসায় থাকবে বাড়িতে ঘুরে না যাবে সে যেন জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছে সুবহানাল্লাহ এখন জিহাদের ময়দানে বাইরে গেছে নবীজি বলেছেন আল্লাহ না করুক কোন ছেলেমেয়ের যদি মৃত্যু হয়ে যায় শহীদি দরজা পাবে নবীজি বলেছেন এরপরে নবীজি বলেছেন এই যে মাদ্রাসায় পড়াশোনা করে ছাত্রছাত্রী আপনি টেলাওয়ালা হতে পারেন রিকশাওয়ালা হতে পারেন গরিব মানুষ হতে পারেন জঙ্গলে গিয়ে কাজ করেন কিন্তু জানেন না আপনার ছেলেমেয়ের জন্য আল্লাহ পাক আকাশে জমিনে যা সৃষ্টি করেছেন এমনকি জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভল্লুক 24টা ঘন্টা এদের জন্য অনেক দোয়া করে সুবহানাল্লাহ কার বাপ হইছো আপনি চিন্তা কর রাইনি একটা ছেলেরে মাদ্রাসাত পড়াত দিছো মেয়েরে মাদ্রাসাত পড়াত দিছো আলিম বানাইতে হাফিজ বানাইতে 24টা ঘন্টা আল্লাহর গোটা সৃষ্টি জগতে তারার লাগি নেক দোয়া করে সুবহানাল্লাহ ও ছেলের বাপ আপনি আপনার কপাল কত বড় নবীজি বলেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লিআজনিহাতিহা রিজাল লিতালিবিল ইলম নবীজি বলেছেন এই সমস্ত ছাত্রছাত্রী যখন বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করবে উদ্দেশ্য নিয়ে বের হয়ে যতক্ষণ হাঁটাফেরা করে চলাফেরা করে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেন সুবহানাল্লাহ ফেরেশতার ডানার উপরে দিয়ে তাই আটন সুবহানাল্লাহ আমরা এই চক্ষু দিয়ে দেখি না আমরা এই চক্ষু বন্ধ আর দুনিয়ার চক্ষু খোলা এই চক্ষু দিয়ে আমরা দেখি না সুতরাং যুবক ভাইয়েরা ছেলে যদি আলিম হয় মেয়ে যদি আলিমা হয় ছেলে যদি হাফিজ হয় মেয়ে যদি হাফিজা হয় নবীজি বলেছেন ওয়াল হিতানু ফি জাওফিল মা এমনকি আপনার পুষ্করণী মাছ আছে সাগরে মহাসাগরে খাল নদী নালায় মাছ আছে পানির মাছ পর্যন্ত এদের জন্য 24টা ঘন্টা নেক দোয়া করে সুবহানাল্লাহ 24টা ঘন্টা নেক দোয়া করে দুনিয়ার সবকিছু এমনকি পানির মাছ পর্যন্ত সুবহানাল্লাহ নবীজি বলেছেন ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদি বেজারিও না কথা আমি তার আর গুরুত্ব বুঝাইতে আলোচনা করি আর বাদ কইবা হুজুরি আমরা আর কিচ্ছু কই না আগে তো সারাও আপনারা লাগি কইছেন নি আগর ওয়াদি দিন খাল লাগি আপনারা সারা লাগি এখন তোরা লাগি মাটি বেজার নি হ্যাঁ বাদ কইবা হুজুরি খালি তার আর ফজিলত হইতে আমরা আর তো কিচ্ছু কইলে না অতবিল আপনারা আর কইছি আমি নবীজি বলেন ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদি كفصل القمر ليلة البدر ليلة البدر على سائر الكواكب نبي جي حديثে বলেন 14 তারিখের পূর্ণিমার রাতে আকাশে যেমন চন্দ্র ওঠে সেই রাতে আকাশে চন্দ্রের পাওয়ার বেশি থাকে উজ্জ্বলতা বেশি থাকে তারকা বেশি আকাশে দেখা না যায় পূর্ণিমার রাত যেটা থাকে আসমানও আর তেরা বেশ দেখা যায় না চন্দ্রর আলোয় জ্যোৎস্নার কারণে সমস্ত আকাশ পৃথিবী ময়দান হয়ে যায় এদিন আর তারকার কোনো ভ্যালু থাকে না পাওয়ার লেস হয়ে যায় এইভাবে দুনিয়ার আলিম হাফিজ এই ছাত্রছাত্রী দুনিয়ার জেনারেল মানুষের তুলনা নবীজি এইভাবে করছে নবীজি বলেছেন একজন আলিম মানুষ
সারা রাত যদি এশার নামাজ পড়ে নাক ঢাকাইয়া বালিশে ঘুমায় আর সাধারণ মানুষ সারা রাত দাঁড়িয়ে নামাজের মুসল্লায় যদি নফল নামাজ তাহাজ্জুদের অথবা অন্য কোন নফল নামাজ পড়তে থাকে ফজর পর্যন্ত পড়ে তাহলে আলিমের ঘুমানোতে সব বেশি সুবহানাল্লাহ আলিমের সারা রাত নাক ঢাকাইয়া ঘুমাইবো তুমি সারা রাত মুসল্লা তুবাইয়া ফাতিমা তুবাইবো সজদা দিবাই আলিমর ঘুমানে সব বেশি সুবহানাল্লাহ হাফিজর ঘুমানে সব বেশি হে আলী এশার ফজর পড়িছে এত মর্যাদা এই সন্তানর যদি আপনি বাবা হইন আপনি ভাই হইন আপনার কতটুকু মর্যাদা চিন্তা করেন নবীজি বলেছেন আমার ভাইয়েরা কিয়ামত অনুষ্ঠিত হবে কিয়ামতের দিন এদেরকে আল্লাহ পাক ডাক দেবেন হাশরের মাঠে ইয়াকালু লিসাহিবিল কুরআন নবীজি বলবেন ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া নবীজি বলবেন কোরআনে করিম পড়ো শুদ্ধ করে সহি করে দুনিয়ায় যেভাবে পড়তে আর আকাশের দিকে উড়তে থাকো পাখির মতো এক আয়াত পড়িবো আর আসমানে দিয়ে হাবিজ হলা উড়াউড়ি করবা সুবহানাল্লাহ পাখির মতো এতারে এমনে কোয়ানি কোরআনের পাখি কিয়ামতের দিন হাসা হইতা উড়িবা সুবহানাল্লাহ এক আয়াত পড়বো জান্নাতের এক দরজা উপরে উঠবো আর এক আয়াত পড়বো আরেক দরজা উঠবো আর এক আয়াত পড়বো আরেক দরজা উঠবো 6666 আয়াত পড়ার বাদে এর উপরের তালার হো 6666 নম্বর তালার জান্নাত গিয়া পৌঁছিবো সুবহানাল্লাহ এত আলা উচ্চ দরজা আল্লাহ পাকে দান করব যুবক ভাইরা মেয়েদেরকে হাফিজ বানাতে পারবেন আলিম বানাতে পারবেন কোনো সমস্যা নাই কোনো বুরাই নাই এটা আলিম মুফতি মুহাদ্দিস বেদান এটা কোনো অসুবিধা নাই শরীয়তে পারমিশন দিছে যাইতাছে নি বলে জিও যাইতাছে কোনো চিন্তা নাই কিলাব শরীয়তের ফয়সালা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন আয়েশা বেটিন তোর নাম মদিনার সারা থেকে বড় মুহাদ্দিস আসলা সুবহানাল্লাহ খালি মুহাদ্দিস না ও মাদ্রাসা পাস করার মধ্যে ছাত্ররে সনদ দেওয়া হয় না নি ফাগলি দেওয়া হয় না নি সনদ দেওয়া হয় তো বলে হযরত আয়েশা সিদ্দিকার নিকট শাম থেকে এমন থেকে বসরা থেকে কুফা থেকে মদিনা থেকে মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম আসতেন পর্দার আড়াল থেকে নবীজির হাদিসের শিক্ষা নিতেন আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর 3 বছর 5 বছর নবীজির হাদিসের শিক্ষা দেওয়ার পরে এই সমস্ত সাহাবীদেরকে হাদিসের ইজাজত দিতেন সনদ দিতেন সুবহানাল্লাহ ইজাজত মানে সনদ দিতা পড়াশোনা করাইয়া বুঝাইয়া শুধু হযরত আয়েশা সিদ্দিকা না কিতাবের মধ্যে লিখতেছেন নবীজির স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি আর হযরত মাইমুনার যখন বিবাহ হলো নবীজি বিবাহের পরে জানতে পারলেন হযরত মাইমুনা টোটালি নিরক্ষর নিজের সিগনেচার পর্যন্ত জানেন না সুবহানাল্লাহ নবীজির স্ত্রী মাইমুনা একবারে নিরক্ষর টোটালি লেখাপড়া জানেন না এমনকি দস্তখত পর্যন্ত জানেন না নবীজি জানলা যে আমার মাইমুনা একবারে নিরক্ষর নবীজি কিতা করলাম নবীজি বলতেছেন একজন মহিলা শিক্ষিকা মহিলা টিউশন মাস্টার নবীজি মহিলা টিউশন মাস্টারকে বলেছেন হে মহিলা শিক্ষিকা টিউশন মাস্টার আমি বিশ্ব নবীজি তোমাকে দায়িত্ব দিলাম কয়েক মাসের ভিতরে আমার মাইমুনাকে মদিনার বড় আলিম বানিয়ে দেবে সুবহানাল্লাহ বিয়ার পরে আমরা তো বিয়া শাদি করে লেনি বুধ ভাই আমরা কোর্স শেষ আর পড়াশোনা নাই অরিজিনাল মাতল নানি বিয়া করলে পড়া নাই কেন কোনো হদিস আর কিতাব আর কোনো লত আসেনি না বিয়া করিয়া বুড়ো হইছে না মানুষের বুড়ো হইয়া পড়িত্র ও নবীজির বিবাহ করে ওইছে মাইমুনার লগে নবীজি জানেন যে আমার মাইমুনা নিরক্ষর এক মহিলা শিক্ষিকা টিউশন মাস্টার দে নবীজি দায়িত্ব দিলাইছেন আমার মাইমুনারে আলিম বানানোর দায়িত্ব আল্লাহর রহমতে বরকতে তোমার সুবহানাল্লাহ নবীজির দোয়ার বরকতে কয়েক দিনের ভিতরে হযরতে মাইমুনাকে কয়েক মাসের ভিতরে এই মহিলা শিক্ষিকা মদিনার সেরা আলিমা বানিয়ে দিলেন নবীজির আরেকজন স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেছেন উম্মে সালমা আজ থেকে আমি নবীজি লকব দিলাম তুমি মদিনার মুফতি জীবনের সারার হইলা মুফতি হযরতে উম্মে সালমা নবীজি লকব দিলা কেন নবীজি বলছেন তুমি ফেকায় ভালো ইসলামিক লতে ভালো মাসলা মাসাইলে তোমার জ্ঞান বেশ
আমি নবীজি দ্বীনের খিদমতে দ্বীনের দাওয়াতে দূর দূরান্ত চলে যাব মানুষ মদিনায় মাসলামা সাইলে আটকে গিয়ে চলে আসবে জানার জন্য আমি নবীজি তোমাকে লকব দিলাম সনদ দিলাম ইজাজত দিলাম মুফতি বলে তুমি মানুষের মাসলামা সাইলের সমস্যার সমাধান করে দেবে সুবহানাল্লাহ হযরতে উম্মে সালমা শুধু মাসলামা সাইলের সমস্যার সমাধান করে দেন নাই হাজার হাজার সাহাবীকে মুফতি বানায়া হযরত উম্মে সালমা সনদ দিয়েছেন ইজাজত দিয়েছেন সুবহানাল্লাহ আপনারা কইতে পারেন হিজা তো হইতা তো হজগর ইজগো কিচ্ছু আসেনি আসাও তো হিতা হজগর নানি অজগো কিচ্ছু আসেনি কিতাব খুলে দেখেন আমার ভাইয়েরা এই দেশের ইতিহাস খুলে দেখেন দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র উদ্দেশ্য ছিল এই ভারতকে পরাধীনতার হাত থেকে স্বাধীন করা দারুল উলুম মাদ্রাসা বানানি হইছে ভারতরে পরাধীনতার হাতটাকে ব্রিটিশে ব্রিটিশের হাতটাকে মুক্তি করার উদ্দেশ্য নিয়ে দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইছে তৈরি করা হইছে সুবহানাল্লাহ এই মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে জেলে বন্দী হয়েছেন মালটার জেলে বন্দী হয়েছেন জেলে বসে বসে আল্লাহর বান্দা 24টা ঘন্টা লিখতেন সুবহানাল্লাহ জেলে বইয়া বইয়া 24 ঘন্টা খালি লেখাত থাকতাম তোমার আমার ছাত্র সারা বছর পড়ে ম্যাট্রিকের পরীক্ষা কয় ঘন্টা থাকে 3 ঘন্টা 1.5 ঘন্টা লেখিয়া কলম খমড়ায় হবে উগগি করে হগে দে হগুর দেওকে দেখার নি গে দেখার নি টুকলি বা করার চিন্তা করার যায় আমি ডিউটি থাকি দেখি তো টুকলি বা করার চিন্তা করার যায় হে বহুত গরে কইয়া দেওয়া লাগে কিবার কইয়া দিলাইলাম বেটায় জলে বইছে আর 24টা ঘন্টা ও যখন আমি টেপ রেকর্ডার রিল বারার অর্থ খালি লেখেন জেলে বইয়া বইয়া সংক্ষেপ আকারে তাফসীরের কিতাব লিখে লেছেন শাইখুল হিন্দ সংক্ষেপ আকারে তাফসীরের কিতাব জেলে বইয়া বইয়া লিখে লেছেন সুবহানাল্লাহ যুবক ভাইরা হযরত মাওলানা খলিলুর রহমান সারানপুরি হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি জলিলুল কদর ওলামায়ে কেরাম বুজুর্গানে কেরাম এত বড় বুজুর্গ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি ভাঙ্গারুঙ্গা জুপির মতো দেওবন মাদ্রাসা ছিল এখন তো কত বড় হইছে ছাত্রদেরকে নবীজির হাদিস দিতেন হাদিসের শিক্ষা দিতেন পিছনে ঘুরে ঘুরে আরো কারো সাথে কথা বলতেন আমি যদি আপনার লগে ওয়াজ করি আর 5 মিনিট 2 মিনিট হওয়া করে দি ফিরিয়া একলা একলা মাতি তে আমারে বালা কইবা না স্ক্রুপ দিলা কইবা হকমত জাগান স্ক্রুপ দিলা কইবা তো তাই না করে নবা ফড়াই হওয়া করে দি ফিরি ফিরি মাতই ছাত্র হইতা তো বড় বেকায়দার জাত ইতা বড় বেখাবু খুব বালা হইলে বালার বাদ হইলে বাদ ও নিজেও এক সময় ওলা আসলাম ছাত্র আসলাম নিজে ও আক্তায় গু বাইছে ওই কয় হযরত আপনি আমরারে ফড়াইন হিবায়ও খারে ফড়াইতরা না কিতাব হিবায় খে আছে নি যারছে না গুরের মালইও তো প্রশ্ন করছে হযরত বলতেন তোমরা জানো না আমি এখানে দরায় হাদিসের দর্সে বসে আছি আমার আন্ডারে এই দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে মুফতিয়ানে কেরাম মুহাদ্দিসিনে কেরাম আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে কেরাম আর্মির ট্রেনিং নিয়ে পাকিস্তান বর্ডারে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন সুবহানাল্লাহ আরেকজন ওলামায়ে কেরাম বাংলাদেশ শ্রীলঙ্কা বর্ডারে এই দারুল উলুম দেওবন্দ থেকে মুফতিয়ানে কেরাম মুহাদ্দিসিনে কেরাম